নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করছি আজকের টপিক সোশ্যাল কম্পিটিভ থিওরি অফ লার্নিং সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব আলবার্ট বান্দুরা আমরা আলবার্ট বান্দুরা সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব সম্পর্কে জানবো তার আগে আমরা একটি ছোট্ট জিনিস জেনে নিই সেটা হলো প্রজ্ঞা কী প্রজ্ঞা কিছুই নয় চিন্তন যুক্তিকরণ স্মরণক্রিয়া প্রত্যক্ষণ সমস্যা সমাধান ইত্যাদি সময় সমন্বয়কেই আমরা প্রজ্ঞা বলে থাকি এবার চলে যাই মূল থিউরিতে বা তত্ত্বে এই মূল থিউরিটি প্রধান উপাদান শিখনের মূল উপাদান হল পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণের উপর নির্ভর করে এই শিখন তত্ত্বটি তৈরি হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করলে এই জিনিসটি সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারব শিখনের এই ধরন শুরু করছি শিখনের এই ধরণ অনুযায়ী ধারণা অনুযায়ী প্রাণী বা ব্যক্তি যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আচরণ পরিবর্তন করে বা বিষয়কে আয়ত্ত করে এবং এইভাবে ব্যক্তি শেখে এর আগের থিওরিতে আমরা দেখেছি যে অভিযোজনের কথা এসেছিল তা ব্যক্তি অভিযোজন করার জন্য কিন্তু কিছু শেখে তাহলে কি কি এই অভিযোজন করতে করতে গেলে হয় পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ পরিবেশের সঙ্গে পরিবেশ সম্পর্কে জানতে হয় তার মধ্যে খাপ খাইয়ে নিজেকে কিন্তু অভিযোজনের মাধ্যমে সমাজে কিন্তু টিকে থাকতে হয় এই ধরনের শিখনের মূল উপাদান হলো পর্যবেক্ষণ ক্ষমতা এখানে বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখনকে তুলে ধরা হয়েছে তা বান্দুরার তত্ত্বের ধারণা এবং প্রকৃতি সম্পর্কে আমরা একটু জেনে নিই মানুষ তার চারপাশের ঘটনাবলী দেখে অনেক কিছু শেখে যেমন যে ব্যক্তি আগে কখনো বুফে সিস্টেম যেখানে নিজেকে নিয়ে নিয়ে খেতে হয় এই সিস্টেম সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না তা এই বুফে সিস্টেম খাওয়ার ব্যবস্থা সে দেখেনি তাকে সেই রকম ব্যবস্থায় খেতে বলতে বললে প্রথমে কিন্তু আমাদের কিন্তু আমাদেরও সবার কিন্তু যখন আমরা এই জিনিসটি সম্পর্কে জানতাম না আমাদেরও কিন্তু সেই বিষয়টি কিন্তু প্রথমে কিন্তু অসুবিধা হয়েছে শুধু এই জিনিসটা নয় আমরা চলার পথে যে জিনিসগুলো আমাদের জানা নেই তো সেই জিনিসগুলো আমাদের যাতে অসুবিধা আমরা না পড়ি সেই জন্য কিন্তু আমরা অন্যকে দেখে আমরা অন্যকে পর্যবেক্ষণ করে আমরা কিন্তু সেই জিনিসটা আয়ত্ত করে সেই ব্যবস্থাপনাটা কিন্তু আমরা করার চেষ্টা করি যেমন বুফে সিস্টেমে অন্য কাউকে দেখে তারা কিভাবে খাচ্ছে না খাচ্ছে কিভাবে নিচ্ছে না নিচ্ছে সেগুলো দেখে আমরা কিন্তু তারপরে কিন্তু আমরা সেই জিনিসটার সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়ে উঠতে পারি এবং এই বুফে নিজেরা নিজেরা নিয়ে খাচ্ছি অর্থাৎ এই ব্যক্তি পর্যবেক্ষণের মাধ্যমে তার আচরণ কিন্তু পরিবর্তন করে ফেলল তাহলে এইভাবে এর মাধ্যমে কোনো বিষয়কে পর্যবেক্ষণের মাধ্যমে আয়ত্ত করা বা শিখন হওয়াকে পর্যবেক্ষণমূলক শিখন বা অবজারভেশনাল লার্নিং বলা হয়ে থাকে যেহেতু এই পর্যবেক্ষণমূলক শিখন সামাজিক পরিবেশে জ্ঞানমূলক সংগঠনের মাধ্যমে হয় তাই একে সামাজিক প্রজ্ঞামূলক শিখনও বলা হয়ে থাকে তা পর্যবেক্ষণ শিখনের মৌলিক উপাদান সম্পর্কে আমরা একটু জেনে নিই বান্দুরার পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বে শিখনের চারটি উপাদানের শর্তের কথা বলা হয়েছে প্রথমত অ্যাটেনশন চারপাশে ঘটে থাকা ঘটনা সম্পর্কে মনোযোগী না হয়ে পর্যবেক্ষণ ঘটা সম্ভব নয় বা মনোযোগী যদি আমরা না হই তাহলে কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু পর্যবেক্ষণ কিন্তু ঠিক ঠিকমতো কিন্তু সম্ভব নয় মনোযোগ যত গভীর হবে অভিজ্ঞতা অর্জন বা শিখুন তত সহজ হবে মনোযোগের বিষয়টি বিষয়বস্তু বা মডেলের উপস্থাপনের প্রকৃতির উপর নির্ভর করে এরপর আসবো আমরা রিটেন রিটেনশন বা মেমোরি পর্যবেক্ষক বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাগুলোকে সাংকেতিকরণের মাধ্যমে স্মৃতিতে সংরক্ষণ করে এই প্রক্রিয়া নির্ভর করে পর্যবেক্ষকের স্মরণ রাখার ক্ষমতা বা সাংকেতিক সংগঠনের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করে এরপর আমরা আসব প্রোডাকশন অব বিহেভিয়ার বা ইনিশিয়েশন পর্যবেক্ষক তার পূর্বের পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে পরিস্থিতির সামঞ্জস্যতা রেখে বিষয়কে পুনরুৎপাদন করে বিষয়বস্তুর পুনরুৎপাদন ব্যক্তির পর্যবেক্ষণ দক্ষতার উপর নির্ভর করে এরপর মোটিভেশন বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে সংরক্ষণ ও যথাযথ পুনরুৎপাদনের জন্য প্রয়োজন যথাযথ প্রেষণা ব্যক্তি তিনভাবে কাজে উদ্বুদ্ধ হতে পারে এক অন্য কাউকে কোনো আচরণ করতে দেখে নিজেও কাজে উদ্বুদ্ধ হতে পারে দুই ব্যক্তি নিজের কাজের কেউ প্রশংসা করলে আরও বেশি করে কাজ করতে ব্যক্তি উদ্বুদ্ধ হয় তিন পুরস্কার পাওয়ার প্রত্যাশা থাকলে ব্যক্তি কিন্তু কাজে উদ্বুদ্ধ হয় এটা কিন্তু আমরা স্কুল লাইফে বা বিদ্যালয়ে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে কিন্তু খুব দেখতে পারি সবার মধ্যেই কম বেশি আছে কিন্তু আমরা কিন্তু বিদ্যালয়ে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পারি তা কোনো কাজে রিএনফোর্সমেন্ট পেতে শিক্ষার্থী শিখনের ক্ষেত্রে মনোযোগকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সুবিধা হয় নতুন আচরণ বা বিষয় আত্ম করতে সহজ সহজ হয় আয়ত্ত করা আচরণ বা শিখন উন্নতিতে সহায়তা হয় এই জন্য কিন্তু মোটিভেশন আর রিএনফোর্সমেন্ট খুব প্রয়োজন কোনো কিছু পর্যবেক্ষণের জন্য এবং শিখনের জন্য এবার আমরা চলে যাই বান্দুরা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যে বান্দুরা পর্যবেক্ষণমূলক শিক্ষণের প্রয়োগ দেখা যায় মাইক্রো টিচিং যেটাকে বলে মাইক্রো টিচিং এর ক্ষেত্রে মাইক্রো টিচিং এ প্রথমে বিভিন্ন শিখন দক্ষতা পর্যবেক্ষণ করানোর পর শিক্ষার্থীদের অনুশীলন করতে দেওয়া হয় এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে শিখনের শিক্ষক শিক্ষার্থী দ্রুত শিক্ষণ দক্ষতা শিক্ষণ দক্ষতা অর্জন করতে পারে এরপর পাঠ্যক্রমে নির্ধারিত বিষয়ের সঙ্গে সাদৃশ্যযুক্ত মডেল শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করানো গেলে তাদের মধ্যে বিষয়বস্তু সম্পর্কে ধনাত্মক রিএনফোর্সমেন্ট বা পজিটিভ রিএনফোর্সমেন্ট এর সংখ্যা বাড়তে থাকে এবং তাদের শিখনে আগ্রহতা কিন্তু আগ্রহ কিন্তু তৈরি হতে থাকে আমরা বিভিন্ন মডেল জিওগ্রাফিতে কিন্তু আমরা বেশি দেখতে পারি প্রত্যেকটি বিষয়ে করা যেতে পারে কিন্তু জিওগ্রাফিতে অনেকটাই সুবিধা হয় বিভিন্ন পাহাড় পর্বত বা আগ্নেয়গিরি অনেক কিছুই কিন্তু আমাদের কিন্তু দেখানো সম্ভব হয় মডেল দিয়ে তার ফলে কি হয় শিক্ষার্থীদের কিন্তু আকর্ষণ বাড়ে এবং তাদের কিন্তু যে অসুবিধাগুলো বিমূর্ত ধারণাগুলো সেই বিমূর্ত ধারণাগুলো কিন্তু এই মডেলের মাধ্যমে কিন্তু তাদের মূর্ত হয় বা সেই জানা হয় এবং তাদের কিন্তু আগ্রহ কিন্তু বাড়তে আমরা দেখতে পারি এরপর পর্যবেক্ষণমূলক শিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতামূলক মূলক শিক্ষণের উদ্বুদ্ধ করা সম্ভব হয় এরপর পর্যবেক্ষণমূলক পদ্ধতি শিক্ষককে যথাযথভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন কাজে কিন্তু সহায়তা করতে পারে সহায়তা করে এবার আমরা অ্যাপ্লিকেশন অব বান্দুরাস থিওরি ইন দ্য ক্লাসরুম বান্দুরাতের শ্রেণীকক্ষের প্রয়োগ সম্পর্কে আমরা একটু জেনে নিই বান্দুরাত্ত্বের স্পষ্টভাবে কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা শ্রেণীকক্ষের ক্ষেত্রে সম্পূর্ণ প্রাসঙ্গিক শিক্ষক দক্ষ যোগ্য ও ক্ষমতাবান হলে আদর্শ হিসেবে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে শিক্ষকের কাজ শিক্ষার্থীদের মধ্যে আত্মকুশলতা বোধ সৃষ্টি করা তার জন্য অনুকরণের সাফল্য প্রশিক্ষণ শিখন কৌশল ইত্যাদি যাবতীয় বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যেহেতু এটি পর্যবেক্ষণমূলক শিখন সেহেতু মনে রাখতে হবে যে শিক্ষার্থীরা যেহেতু মিনিমাম ছ ঘন্টা আমাদের বিদ্যালয়ে মিনিমাম এবং ম্যাক্সিমাম ছ ঘন্টা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীরা সে সময় কাটায় টিফিন ক্লাস বাদ দিয়ে বা টিফিনটি বাদ দিয়ে তারা কিন্তু সবসময় শিক্ষা মানে শিক্ষার্থীরা সময় শিক্ষক এবং মানে শিক্ষকদের কিন্তু যারা পড়াচ্ছেন তাদের কিন্তু সবসময় কিন্তু নজর রাখছেন তারা কি ভাষায় কথা বলছেন কীভাবে কথা বলছেন কি চালচলন তাদের আকার ভঙ্গি কি তারা কি পোশাক আশাক পড়ছে সব কিছুই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নজর রাখে সেই জন্য একজন শিক্ষককে বা শিক্ষা শিক্ষিকাকে কিন্তু খুব দক্ষ হতে হবে এবং আকর্ষণমূলক মানে শালীনতাশীল কথাবার্তা এবং পোশাক আশাক কিন্তু পড়া অবশ্যই প্রয়োজন এরপর শিক্ষার্থীরা অনুকরণের মাধ্যমে যেটা বলছি অনুকরণের মাধ্যমে শিখলেও তাদের দক্ষতা উন্নত করার জন্য তাদের মধ্যে চেষ্টা ও সংকল্পের সমন্বয় ঘটানো দরকার যেটি শিক্ষক করবেন মৌখিক নির্দেশ প্রয়োজন মতো ব্যবহার করা এবং প্রবলক হিসেবে প্রতি সংকেত দান যত্নবাদ হতে হবে বান্দুরাতত্ত্বে আর একটি প্রাসঙ্গিকতা বা আত্মসম্মান বা সেলফ এস্টিমের বিকাশের কথা বলা হয়েছে আত্মকুশলতা বোধ আত্মসম্মান বিকাশের অন্যতম ধাপ শিক্ষার্থী নিজের ক্ষমতা ও দক্ষতা সম্বন্ধে যে ধারণা গড়ে তোলে তারই ভিত্তিতে তাদের আত্মকুশলতা বোধ জন্মায় বান্দুরা আত্মকুশলতা বোধকে কোনো স্থায়ী চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে ব্যাখ্যা করেননি শিক্ষার্থীরা যখন মনে করে আমি কি পারবো কতটা পারব বা কিভাবে পারব এবং এ সম্বন্ধে যখন তার একটি ধারণা বা একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় তার থেকে কিন্তু আত্মকুশলতা বোধ জাগ্রত হয় আত্মকুশলতা প্রচেষ্টা ও সংকল্প সহযোগে যখন সাফল্য এনে দেয় তখন আত্মসম্মানবোধও কিন্তু তার জাগ্রত হয় তাহলে এইভাবে আস্তে আস্তে শিক্ষার্থীরা আহ পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে বা কিছু জানবে বা অভি অভিযোজন করতে পারবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজ এই অবধি বিদায় নিচ্ছি